তো আজ আমি এই পলিথিনের সাহায্যে রান্না করে দেখব, কেননা আজ আমি একটি ভিডিও দেখি যেখানে একটি বৃদ্ধ মহিলা একটি পলিথিনকে আগুনের উপর টাঙিয়ে সেখানে রান্না করছিল। আর এইসব দেখে আমিও তাড়াতাড়ি একটি পলিথিন আর কিছু ম্যাগি নিয়ে আসি। এরপর পলিথিনে জল ভর্তি করে এর মধ্যে ম্যাগি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ম্যাগি মশলা দিয়ে এটিকে একটি বাঁশের সাহায্যে টাঙিয়ে দিই আর এর নিচে আগুন জ্বালিয়ে দিই। কিন্তু কিছুক্ষণ পরে আমাদের রান্নার 12টা বেজে যায়, কারণ আগুন পলিথিনের উপর অংশে পৌঁছে পলিথিনের একদিকে গলিয়ে দেয়। কিন্তু কোনো ব্যাপার না, আমাদের কাছে প্ল্যান বিও আছে, আমরা এটিকে গ্যাসের সাহায্যেও রান্না করতে পারি। এই জন্য আমি পলিথিনে আবার জল ভর্তি করে ম্যাগি ও মশলা দিয়ে এটাকে গ্যাসের উপর রেখে দিই। আর দেখুন, একটু পরেই আমাদের জল গরম হতে লেগেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাগিও অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে। চলুন এটাকে তাড়াতাড়ি নামিয়ে মশলা দিয়ে টেস্ট করা যাক। বাহ, আমাদের ম্যাগি তো ভালোই রান্না হয়েছে।